السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: وقد دخل أيضا فيما ذكرناه من الإيمان به وبكتبه وبملائكته وبرسله الإيمان بأن المؤمنين يرونه يوم القيامة عيانا بأبصارهم كما يرون الشمس صحوا ليس بها صحاب وكما يرون القمر ليلة البدر لا يضامون في رؤيته يرونه سبحان وهم في عرصات القيامة ثم يرونه بعد دخول الجنة كما يشاء الله تعالى. مهان الله سمست پرشنسا جي الله رب العالمين تار بندہ در مدتے کی جارا সৎকর্মশীল জান্নাতি তাদেরকে তার সবচেয়ে বড় নিয়ামত দান করবেন জান্নাতে, তা হচ্ছে তার দিদার বা তার সাক্ষাৎ বা দর্শন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। যেমন তোমরা পূর্ণিমার রাতে চাঁদকে দেখো, তা দেখতে গিয়ে কোনো কষ্ট হয় না, কোনো ভিড় হয় না, কোনো রকমের অস্পষ্টতা থাকে না। ঠিক ওই রকমই প্রত্যেক মুমিন মুসলিম জান্নাতি ব্যক্তি এই আল্লাহর বড় নিয়ামত, যা জান্নাত চাইতেও বেশি সুখের বিষয়, আনন্দদায়ক হবে। এই যে আকীদা ওয়াসিতিয়ার মূল বিষয়বস্তু আসমা এবং সিফাত, তাওহীদুল আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ, এ সম্পর্কে ভারত বাংলাদেশ পাকিস্তানের জনগণের তো ভুল আছে আছে। আলেম অলমা যারা বড় বড় আলেম যাদেরকে মনে করা হচ্ছে, তাদের মারাত্মক ধরনের ভুল আছে। তারা জানে না যে আল্লাহ কোথায়, তারা জানে না যে আল্লাহর আকার আছে কি নেই, আর যেটা জানে সেটাই ভুল, একবার একেবারে কোরআন সুন্নাহ বিরোধী। তারা অস্বীকার করে যে যে আল্লাহর চক্ষু আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, সব অস্বীকার করে, অথচ কোরআনে সব কথা বলা হয়েছে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইরকম মারাত্মক ধরনের ভুলগুলি রয়েছে, সব কোনো মাসলা মাসাইলে ফিকহের ভুল নয়, যে আমিন জোরে নাচতে রফায় দেন, করবেন না করবেন না, হাত কোথায় বাঁধবেন, এগুলোতে ইমান যায় আসে না, এগুলোতে সন্ন্যত কেউ সন্ন্যত করলো কেউ করলো না, কিছু নেকির কম বেশি হইল। যদি হটকারিতা না থাকে স্পষ্ট হওয়ার পরে, তাহলে সেটা বড় বিষয় নয়, কিন্তু এগুলি তো বড় বিষয়। এই গুমরাহিগুলি আমাদের সমাজে আছে, আলেম সমাজে, যাদেরকে বড় বড় আল্লামা শাইখুল হাদিস আর মুহাদ্দিস মনে করা হচ্ছে, দেশের শীর্ষস্থানীয় আলেম মনে করা হচ্ছে। সুতরাং সতর্ক সাবধান হন এবং জাতিকে সতর্ক সাবধান করেন এই আকিদার বিষয়ে। আমাদের আসমা সিফাতে এই সব আল্লাহর তৌহিদ সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেছে। ইমানের যে ছয়টি রুকুন আছে, ইমানের ছয়টি রুকুন মানে স্তম্ভ খুঁটি আছে, তার প্রথমটি হচ্ছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান। আল্লাহর প্রতি ইমানের তিনটি যে তৌহিদের দিক রয়েছে, তৌহিদের রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত, আসমা সিফাতটা মূল বিষয়বস্তু এই কিতাবের আকীদা ওয়াসিতিয়া। এটি হচ্ছে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনার ২৫তম পর্ব। এর আগে অলরেডি ২৪টা আলোচনা হয়ে গেছে, সেগুলিতে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে আল্লাহর এই যে প্রথম রুকুন ইমানের সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। তারপর দ্বিতীয় রুকুন হচ্ছে আমানতু বিল্লাহর পরে মালায়েকাতি, আল্লাহর মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, সেটা নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে। তারপরে কুতুবি, আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান, আসমানি কিতাব, হ্যাঁ, ও রসুলি, রসুলগণের প্রতি ইমান, তারপরে অলিমিল আখের পরকালের প্রতি ইমান, আর ভালো মন্দ তকদিরের প্রতি ইমান। এখানে যে বিষয়টি সেটা হচ্ছে রুইয়াতুল্লাহ, মানে আল্লাহর দর্শন বা আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহর দিদার। দিদার শব্দটি ফার্সি হইলেও আমাদের বাংলা ভাষীরা খুব বেশি বুঝে, কারণ এটি ইসলামিক পরিভাষা হিসেবে ওইভাবে বুঝে, যেমন সালাত আলান নবীকে দুরুদ বলে সবাই বুঝে, আসসালা কে নামাজ বলে সবাই বুঝে, তাই না? সেয়াম সম বুঝে না,
অধিকাংশ মুসলিমরাই ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু রোজা ঠিকই বুঝে, ঠিক ওই রকমই দিদারটা সবাই বুঝে প্রায় মুসলিমরা। এই আল্লাহ রাব্বুল আলমিনের যে সাক্ষাৎ হবে মমিনদের সাথে, আল্লাহকে দেখবে, আল্লাহর দিদার বা দর্শন, রুয়াতুল্লাহ আরবিতে হচ্ছে এটি রুয়াতুল্লাহ, আল্লাহর রুয়াত, আল্লাহকে দেখবেন রা আয়ারা থেকে, এই বিষয়টি এই ইমানেরই অন্তর্ভুক্ত। কোন কোন বিষয়ের প্রতি ইমান অন্তর্ভুক্ত এই বিষয়টি বুঝবেন। শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা এই কিতাবের আকিদা আল ওয়াসিতিয়ার ভাষ্যকার, তিনি বলছেন ওজুবুল ইমান বেরুয়াতিল মুমিনিন, মুমিনদের সাক্ষাৎ হবে বা মুমিনরা আল্লাহকে দেখবে, এর প্রতি ইমান নিয়ে আসা, বিশ্বাস করা ফরজ। রব্বাহুম তাদের রবকে, রবকে মুমিনরা দেখবে কখন? ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিনে। ওয়া মাওয়াদিয়ুর রুয়া, এবং এখানে এটাও আলোচনা হবে যে কোন কোন জায়গায় দেখবে, হ্যাঁ কত জায়গায় দেখবে, শুধু জান্নাতে না, জান্নাত ছাড়াও আর কোথাও আল্লাহকে দেখতে পাবে। দেখতে পাবে তো কারা? শুধু মুমিনরা না কাফেররাও দেখবে কোনো জায়গায়? মুনাফিকরা দেখবে কি না? একদল হচ্ছে মুমিন, আরেকদল হচ্ছে প্রকাশ্য কাফের, আরেকদল হচ্ছে বাহ্যিক মুমিন কিন্তু আসলে মুনাফিক, সেজন্য তারা কাফের, আসলে কাফের কারণ তারা মুনাফিক, কপট, মুখে বলে ইমান আর অন্তরে ইমান নেই। তার তিন শ্রেণীর মানুষ, মুমিন খালেস, কাফের খালেস, আর মুনাফিক কপট, এই তিন শ্রেণীর মানুষ। এসবগুলি কথা ইনশাআল্লাহ তাআলা বিষয়ে আসবে। বলছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ওয়াকাদ দাখালা আইযান ফিমা যাকারনাহু মিনাল ঈমানে বিহি ওয়া বিকুতুবিহি ওয়া মালায়েকাতি ওয়া বিরসূলিহি। বলছেন আমি যে এর পূর্বে আলোচনা করেছি আল্লাহর প্রতি ঈমানের কথা, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমানের কথা, আল্লাহর মালায়েক ফেরেশতাগণের প্রতি ঈমানের কথা, আর আল্লাহর রাসূলগণের প্রতি ঈমানের কথা, কয়টি বিষয় হলো? ঈমান বিল্লাহ, আর মালায়েকা, কিতাব, আর রসুল। এই যে এই বিষয়গুলির প্রতি ঈমানের কথা, এগুলি হচ্ছে এই চারটি ঈমানের ছয়টি রুকন রয়েছে তার অন্যতম এই চারটি রুকন। এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল ঈমানু বিআন্নাল মুমিনিনা ইয়ারাউনা ইয়াউমাল কিয়ামা, এই বিষয়টি বিশ্বাস করা যে মুমিনরা মহান আল্লাহকে দেখবে কিয়ামতের দিনে। আয়ানান বিআবসারিহিম, সচক্ষে দেখবে, সামনাসামনি দেখবে, এবং নিজের অন্তর দিয়ে নয়, নিজের এই দৃষ্টি দিয়ে, নিজ চক্ষু দ্বারা দেখবে, মানে যেটা সত্যিকার অর্থে দেখা। জি হ্যাঁ, অন্তর্দৃষ্টি দিয়ে নয়, বরং এই দৃষ্টি দিয়ে আপনি আমি দেখব ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং মহান আল্লাহর এই রুইয়াত দিদার সাক্ষাৎ দান করেন। তো মুমিনরা আল্লাহকে কিয়ামতের দিনে দেখবে, এই আল্লাহকে দেখবে মুমিনরা, এটা কিসের অন্তর্ভুক্ত? আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত, কারণ দেখার বিষয়টি কার? আল্লাহকে দেখার বিষয়টি। তারপর আল্লাহর কিতাবের প্রতি ঈমান অন্তর্ভুক্ত, কেন? আল্লাহর কিতাবে এই কথা উল্লেখিত আছে, কয়েকটি আয়াত আছে যে আয়াতগুলি নিয়ে আলোচনা এই কিতাবে হয়েছে। ওজু হইয়াউমাইদিন নাওদেরা এলা রব্বিহা নাওদেরা, তারপর লিল্লাযিন আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লাদাইনা মজিদ, এই তিনটি আয়াত প্রমাণ করে মজিদ আর জিয়াদা, এগুলির অর্থ হচ্ছে হ্যাঁ অতিরিক্ত, হ্যাঁ বোনাস, ফাও মানে জান্নাত পাওয়ার পরে এটা হচ্ছে বোনাস আল্লাহর সাথে সাক্ষাৎটা। আর ওজুহু ইয়াউমাইযিন নাযিরা, কতক চেহারা সেই দিন, মানে জান্নাতীদের চেহারা, নাযিরা তরতাজা হবে, সজীব হবে, উজ্জ্বল হবে, ইলা রব্বিহা নাযিরা, এবং রবের দিকে তারা দেখতে থাকবে, হ্যাঁ নজর থেকে নাযিরা। তো যেহেতু কিতাব দ্বারা প্রমাণিত আল্লাহর মালায়েকার প্রতি ঈমান অন্তর্ভুক্ত, কেন? কারণ আল্লাহর মালায়েকা এই কোরআনে কারীম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। রাসূলগণের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত এই আল্লাহর দিদারটি, আল্লাহর সাক্ষাৎটি, কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন তার হাদিসে। সুতরাং রাসূলের প্রতি ঈমান মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে তোমরা তোমাদের রবকে দেখবে, এটাও ঈমান রাখতে হবে। এই ঈমানটা না থাকলে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি আপনার বিশ্বাস নেই। এটা কি হয় যে আপনাকে বিশ্বাস করি কিন্তু আপনার কথা বিশ্বাস করি না, হতে পারে না, তাই না? তো এইভাবে যেন ঈমানের এই চারটি যে রুকুন রয়েছে এর অন্তর্ভুক্ত হচ্ছে কিসের প্রতি ঈমান? যে রবকে মুমিনরা কিয়ামতের দিনে দেখবে।
কামায়ারাউনাশামস, যেমন দুনিয়াতে সূর্যকে দেখেন, সাহওয়ান একবারে পরিষ্কার আকাশে, লাইসা বিহা সাহাব, যেখানে কোনো মেঘমালা নেই, হ্যাঁ কোনো আবছা ভাব নেই, অস্পষ্টতা নেই, ও কামায়ারাউনাল কামার, আর যেমন রাতে চন্দ্রকে দেখেন, বিশেষ করে লাইলাতুল বদর পূর্ণিমার রাত্রে চাঁদ, পূর্ণ চাঁদ, লা ইউদামুনা ফি রুয়াতি, এই পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কোনো রকমের কষ্ট হয় না, আর কেউ কাউকে কষ্ট দেয় না, একে অপরকে কষ্ট দেয় না, না যে দেখতে কষ্ট হয়, না দেখতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া হয়। যেমন বড় কোনো অনুষ্ঠানে গেছেন, বড় কোনো ব্যক্তিকে দেখবেন, দেখতে গিয়ে ধাক্কা খেয়েছেন, না কাউকে ধাক্কা দিয়েছেন, একটা হাজার আসাদের চুমা দিতে গিয়ে হয় ধাক্কা খাচ্ছেন, না ধাক্কা দিচ্ছেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুমিন, তারা কিয়ামতের দিনে দেখবে, দেখতে গিয়ে না কষ্ট পাবে, না কাউকে কষ্ট দিবে। ইয়ারাউনাহু সুবহানাহু ওয়া হুম ফি আরাসাতিল কিয়ামাহ, কোনখানে দেখবে সেদিকে ইঙ্গিত করছেন, আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে মুমিনরা কিয়ামতের মাঠে। এক, সুম্মা ইয়ারাউনাহু বাদা দুখুলিল জান্নাহ, আর তারপরে দেখবে জান্নাতে প্রবেশ করার পরে মাঝে মধ্যে আল্লাহ দেখা দিবেন, আল্লাহকে দেখতে পাবে মাঝে মধ্যে, কামা ইয়াশাউল্লাহু তাআলা, যেমন আল্লাহ চাইবেন, যখন চাইবেন যেমন ভাবে চাইবেন। এই ছিল আজকের আলোচনা। শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহ তাআলা এর ভাষ্যে বলছেন যে আল্লাহকে দেখাটি আল্লাহর প্রতি ইমানের, আল্লাহর কিতাবের প্রতি ইমান, রসুলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। কেন? আল্লাহ সুবহান আখবারা, প্রথম কথা আল্লাহকে দেখার বিষয়, দ্বিতীয় বিষয় আল্লাহকে যে আমরা দেখতে পাবো মুমিনরা জান্নাতে বা কিয়ামতে, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, তো আল্লাহর কথা, তো আল্লাহকে বিশ্বাস করবো, আল্লাহর কথা বিশ্বাস করতে হবে, তার অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ এই সংবাদ দিয়েছেন আমাদেরকে তার কিতাবে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটি দিয়েছেন যে তোমরা দেখবে তোমাদের রবকে, সুতরাং রাসূলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হইল। আর তারপরে কোরআনে কারিমে এই খবর দেওয়া হয়েছে, হ্যাঁ ওহি মারফত, সুতরাং কোরআনে কারিমে ইমান বিল কুতুবের অন্তর্ভুক্ত হলো এটা। ফামাল্লাম ইউমেন বেহা, যদি আল্লাহর সাথে সাক্ষাৎটাকে কেউ বিশ্বাস না করে, তাহলে সে যেন আল্লাহকে মিথ্যা মনে করলো, আল্লাহর কিতাবকে মিথ্যা মনে করলো, আল্লাহ রসুলগণকে মিথ্যা মনে করলো। ফাইনাল্লেজি ইউমেন বিল্লাহ ও কুতুবে ও রসুলেহি, কারণ যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, কিতাবের প্রতি বিশ্বাস করে, রাসূলগণকে বিশ্বাস করে, ইউমেন বিকুল্লি মা আখবারু বিহি, যা সংবাদ আল্লাহ দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বা রাসূলগণ দিয়েছেন, এবং যা কিতাবে বলা আছে তা বিশ্বাস করবে, তাহলে না বিশ্বাস হবে। এই ছিল শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহর ব্যাখ্যা এই সম্পর্কে। তারপরে বলছেন যে দেখার ক্ষেত্রে একটি ক্ষেত্রে উল্লেখ করেছেন, ফি আরাসাতিল কিয়ামা, কিয়ামতের খোলা ময়দানে মাঠে, আরাসাত বহু বচন, আরাসাতুন মানে প্রশস্ত ময়দান, কে আরাসা বলা হয়, মাওয়াকিফুল হিসাব, যেখানে হিসাব নিকাশ হবে। আর এই দেখাটা কার জন্য বলছেন, ওয়াহাল ইয়াখতাসুল মুমিনুনা বিরুয়াতি ফি হাদাল মাওদি, এই জায়গায় যে হাশরের মাঠে দেখবে আল্লাহকে, শুধু মুমিন মুসলিমরা দেখবে নাকি কাফের মুনাফিকও দেখবে? বলছেন ফিল মাসআলাতি সালাসাতু আকওয়াল, এই বিষয়টিতে তিনটি মত রয়েছে উলামায়ে কেরামদের, মানে এতে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কিলা, একটি মত হচ্ছে, ইয়ারাহু ফি আরাসাতিল কিয়ামাতি আল মুমিনুনা ওয়াল মুনাফিকুনা ওয়াল কুফফার, তিন শ্রেণীর মানুষের কথা বললাম না, তো কিয়ামতের মাঠে যে দেখাটি হবে আল্লাহর সাথে, সেটা মুমিনরাও দেখবে আর মুনাফিক, যারা কপট, অন্তর্বিশ্বাস ছিল না কিন্তু বাহ্যিক ইমানের দাবিদার ছিল, নামাজ পড়তো, ইত্যাদি বন্দি করতো, দেখাইতো, তারাও দেখবে, আর কাফেররাও, তিন শ্রেণীর মানুষই দেখবে, কারণ সেখানে যেহেতু হিসাব নিকাশ হবে, সবাই দেখবে, এই দেখাটা তাহলে সকলের জন্য। ওয়াকিলা, দ্বিতীয় মত হচ্ছে, ইয়ারাহুল মুমিনুন ওয়াল মুনাফিকুন, দুই শ্রেণীর মানুষ দেখবে, মুমিনরা দেখবে আর মুনাফিকরা দেখবে, ফাকাত দুনাল কুফার, কাফেররা দেখবে না। তাদের যুক্তি হলো, কোরআন কারিমে একটি আয়াতে রয়েছে, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লা মাহজুবুন, কাফেরদের কথা আলোচনা করার পরে আম্মা পারস সূরে মুতাফিফিন একটি আয়াত, কোশ্চিন কালেও না, ইন্নাহুম আন রাব্বিহিম, তারা এই কাফেররা তাদের রব থেকে, ইয়াউমাইযিন সেই কিয়ামতের দিনে, লা মাহজুবুন, আড়ে থাকবে, পর্দার আড়ালে থাকবে, দেখতে পাবে না, আর সৃষ্টি করে দেওয়া হবে, তাহলে কাফেররা বঞ্চিত হলো, তো বাকি থাকলো মুনাফিক আর মুমিন, এটা আর একটি মত। তৃতীয় মত হচ্ছে, ইয়ারাহুল মুমিনুনা ফাকাত, শুধু মুমিন মুসলিমরা দেখবে, শুধু মুমিন মুসলিমরা দেখবে, কারণ আল্লাহর দেখাটি সবচেয়ে বড় নিয়ামত, কি করে কাফেরের নিয়ামত পাবে,
যেখানে জান্নাত পাবে না। কি করে মুনাফিকের নিয়ামত পাবে? যে মুনাফিক জাহান্নামে নিম্ন স্তরে তাদের বাসস্থান হবে, ঠিকানা হবে। আল্লাহ আলম বলে ছেড়ে দিয়েছেন শেখ সৈয়দ ফৌজান। এটা তো ছিল কিয়ামতের মাঠের দেখার বিষয়টি, সেখানে ইখতিলাফ রয়েছে, কিন্তু জান্নাতে দেখার বিষয়টি সেটা তো সকলে একমত যে একমাত্র সেখানে কে দেখবে? মুমিনরা। কারণ জান্নাতে কাফেরও যাবে না মুনাফিকও যাবে না, একমাত্র ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, জেনে রাখো যে জান্নাতে মুসলিম ছাড়া মুমিন ছাড়া কেউ যাবে না। কিন্তু মুসলিম আকীদা তো হইতে হবে, এবাদত হইতে হবে, আখলাকি হইতে হবে। মুসলিম মানে জাতিগত আজকের মুসলিম না, যাদের আকীদাতে বড় শিরক আছে, যাদের আকীদায় বিদাত আছে, যাদের ইবাদত বন্দেগীর ফরজি গায়েব নামাজি নেই, হ্যাঁ, যাদের আখলাক একেবারে নিচু শ্রেণীর আখলাক, হ্যাঁ, নিকৃষ্ট, ওদের জন্য না 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 না। ভালো করে মনে রাখবেন, তো মুমিন আসলে মুমিন বা মুসলিম ওরাই যারা আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে আদেশ নিষেধ আত্মসমর্পণ করে, যে আল্লাহ তুমি যা বলেছো আমি মানি, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানি, হ্যাঁ, আর যা কিছু বারণ করেছেন আপনি অথবা আপনার রাসূল তা থেকে আমরা বেঁচে থাকি। তারপরে এই রাস্তায় চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়া, যেমন রাস্তা আপনি ভালোভাবে চলার চেষ্টা করছেন কিন্তু হোঁচট খান না, রাস্তায় গাড়ি চালাচ্ছেন কখনো কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না, ঠিক ওই রকম মুসলিম জীবনটা ওই রকম। আমার আপনার চেষ্টা হবে যে আমি ঠিকভাবে জান্নাতের পথে চলতে থাকবো, কিন্তু কখনো হ্যাঁ শয়তানের কুমন্ত্রণায় কি আঘাত খেয়ে নিলেন, হোঁচট খেয়ে নিলেন, পদস্খলন ঘটলো, গোনা হয়ে গেল, তো আছাড় খেয়ে পড়ার পর কি পড়েই থেকে যান নাকি? না, উঠার তাড়াতাড়ি চেষ্টা করবেন, যে যত তাড়াতাড়ি উঠতে পারে তাড়াতাড়ি উঠার চেষ্টা করে, ঠিক না? একটা যদি সাথে সাথে উঠে যেতে পারে সাথে সাথে, একটা লোক যদি দেখছেন না আমি পিচ্ছল খেয়ে পড়েছি বা পদস্খলন ঘটেছে কিন্তু আমি ফুল হ্যাঁ আছাড় খেয়ে পড়িনি, আমি কিছুটা পড়েছি, সাথে সাথে ওঠার চেষ্টা করি, তাই না? কিন্তু যে ব্যক্তি উঠতে পারছে না, যতক্ষণ লাগে তাকে উঠতে, কেউ বেহোশ হয়ে গেলো তোকে সময় লাগলো, ঠিক না? কাউকে 10 মিনিট, কাউকে আধা ঘন্টা, কাউকে 24 ঘন্টা লাগতে পারে, বেহোশে পড়ে আছে, উঠতে পারছে না। তো কথা হচ্ছে যে এইটা হচ্ছে তওবা। আসলে এটা হচ্ছে তওবার একটা উদাহরণ দিলাম, যে একজন মুমিন যদি সত্যি আল্লাহর ভয় থেকে পরকালে চিন্তা থাকে, তো তার দুনিয়াতে আছাড় খেয়ে পড়ার মতো, আছাড় খেয়ে পড়ার পরে শখ করে কেউ পড়ে থাকে না। তো যেই মূর্খ মুসলিমরা পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, ওরা হচ্ছে কি আছাড় খেয়ে পড়ে গেছে আর পড়েই আছে, ওই রকম বোকা লোক। ওইরকম বোকা লোক তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায়, কিন্তু দিনের ক্ষেত্রে এদের সংখ্যা সবচেয়ে বেশি। সারা জীবন চলছে, গোনা চলছে, তওবা নেই, সংশোধন নেই, আল্লাহর দিকে ফিরে আসা নেই, আক্ষেপে নেই যে ভাই কি করলাম, কোনো কিছু নেই। দ্বিতীয় জায়গা যেখানে মুমিনরা শুধু দেখবে সেটা হচ্ছে মাদা দুখুলহিমিল জান্নাহ, জান্নাতে যাওয়ার পরে। যেমন এর দলিল কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায়ে হাদিসে রয়েছে। এই ছিল আল্লাহকে দেখার বিষয়টি, যা কোরআনে কারিম দ্বারা প্রমাণিত, যে আয়াতগুলি দিয়ে ইঙ্গিত করলাম, আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত, এবং সাহাবায়ে কেরামদের এর ওপর ইজমা ছিল সালাফে সালেহিনের, আর এটা একমাত্র ইনকার অস্বীকার করেছে বিদাতি, হ্যাঁ, মুতাজিলারা, জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ এটা অস্বীকার করে নাই। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে যার সম্পর্ক হচ্ছে পরকালের সাথে। শুধু বলছেন শেখ সাইয়েদ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, মা ইয়াদখুলু ফিল ঈমানি বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি, পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত অনেকগুলি বিষয় রয়েছে, যা শুরু হয় মানুষের মৃত্যু থেকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যে মুমূর্ষু অবস্থা, যখন অসৎ ব্যক্তি আজাবের ফেরেশতা মালায়েকাকে দেখে নেই, আর সৎ ব্যক্তি রহমতের ফেরেশতাদেরকে মালায়েকাকে দেখে নেই, মালাকুল মউতকে দেখে নেই, সুসংবাদ দিতে এসছে তাকে, আহ্লান সাহ্লান করছে নেক মানুষকে, হ্যাঁ, আর যারা অসৎ মানুষ তাদেরকে শাসানি দিচ্ছে, ধমক দিচ্ছে, এবং এই খবিস আত্মা বেরিয়ে আস, এসব করেছে, ওই সময় থেকে ধরেন ওর শুরু। কিন্তু কেমত কি হয়েছে বা আখেরাত, দুনিয়া আর আখেরাত, জগৎ হচ্ছে কয়টি? দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত। আর আখেরাত যদি আখেরাত মানে ধরেন একবারে কিয়ামত থেকে যেদিন বিচার দিবস হাজির হবেন, আমল কিয়ামত থেকে ধরেন, তাহলে ওলামারা তখন 3টি জগতের কথা বলেছেন, যা
অনেক আলমারে আলোচনা করেছেন, এতেও শেখ সালাহুল ফজল হাফেজ আল্লাহ তাআলা যে বলেছেন, একটা হচ্ছে দারুদ্দুনিয়া। দুনিয়া মানে হচ্ছে নিকৃষ্ট, দুনিয়া পরকালের তুলনায় হচ্ছে নিকৃষ্ট, যার ফলে দুনিয়াকে দুনিয়া বলা হয়। আবার দুনিয়া মানে নিকটবর্তী, একটা হচ্ছে আখেরাতের জগৎ পরকালের জগৎ, একটা হচ্ছে ইহ জগৎ দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎটা আখেরাতের জগতের চাইতে আমার আপনার কাছে, দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম আমাদের সামনে হচ্ছে এই পার্থিব জগৎ। যেন এটা কাছে হওয়ার কারণে দুনিয়া দানা ইয়াদুনু মানে কাছে হওয়া, আর দানিয়ুন মানে হচ্ছে নিকৃষ্ট হওয়া। তো দুনিয়াকে দুনিয়া বলা হয় এই দুটি কারণে, দুনিয়া হচ্ছে আখেরাতের তুলনায় নিকৃষ্ট, জীবন এখানে যারাই বেশি এর মোহে পড়েছে, যারাই বেশি এর আসক্ত হয়েছে, যারাই এর পিছনে ছুটেছে, তারাই সুখের জীবন হারিয়ে দিয়েছে, জান্নাত হারিয়ে দিয়েছে, জাহান্নামে নিন্দন হয়েছে। আর যারা এখান থেকে প্রয়োজনে যতটা নিলে কাজ চলে যায় সেটা হচ্ছে হালাল, হালাল যতটা চলে আসছে ওইটাই নিলাম, আমি একটা পয়সা হারাম নেব না, তাদের সুখের জীবনটা ঠিক থাকবে, আখেরাত জান্নাতটা ঠিক থাকবে। এই জন্য দুনিয়াকে এই নিকৃষ্ট হওয়ার কারণে দুনিয়া বলা হচ্ছে। দুনিয়াই মানুষের আখেরাতকে ধ্বংস করেছে, অধিকাংশ মানুষের দুনিয়াই মানুষকে ধ্বংস করেছে আখেরাতে, জাহান্নামে নিয়ে যাবে। তো একটা হচ্ছে দারুল দুনিয়া, আরেকটা হচ্ছে দারুল বারজাখ মাঝামাঝি, আরেকটা হচ্ছে দারুল আখেরা। আখেরাত যদি শুরু করেন বড় কিয়ামত থেকে, তাহলে মাঝখানে এ বারজাখ মানে মরণের দিন থেকে শুরু করে কিয়ামতের জন্য পুনরুত্থান, যেদিন ইয়াউমুল বাস, যেদিন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিনের সামনে নিজ নিজ কবর ফেটে সবাই যে উঠবে, এই সময়টার নাম হচ্ছে বারজাখ। এটা কার জন্য লম্বা সময়? যারা আগে মারা, যত আগে মারা গেছে বা যাবে তাদের জন্য লম্বা সময়, আর যারা একেবারে এই পৃথিবী ধ্বংসের শেষ সময়গুলিতে মারা যাবে তাদের সময়টা হচ্ছে সংকীর্ণ সময়, তাই না? যেদিন কিয়ামত হবে সেই দিন যারা ধ্বংস হবে তাদের দুনিয়া শেষ হলো, আর পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, কি হলো বারজাখ সামান্য, আর তারপরে হ্যাঁ ইয়া আল্লাহ আসো, আল্লাহর সামনে হাজির হওয়া, হিসাব দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য। তাহলে তাদের বারজাখটা হচ্ছে তত কি ছোট। কিন্তু যারা এখন ইন্তেকাল করবে, জানি না আর কতদিন কিয়ামত আছে, 50 বছর 100 বছর 200 বছর কম বেশি হইতে পারে। আবার যারা এর আগে, তো জানাই আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর হয়ে গেছে, তাই না? আগের উম্মতদের আরও বেশি সময় হয়ে গেছে। এটা হচ্ছে তাদের বারজাখী জগৎ। বারজাখী জগতেও সৎ লোকদের জন্য নিয়ামত রয়েছে আর অসৎ লোকদের জন্য আজাব রয়েছে। দেখে বারজাখী জগতে যেন বারজাখ মানে হচ্ছে প্রাচীর, বারজাখ মানে হচ্ছে আর, দুনিয়া আর ওই কিয়ামতে জান্নাতে যাওয়ার মাঝখানে এটা হচ্ছে শক্ত প্রাচীর, এমন একটা প্রাচীর যে প্রাচীর টপকে দুনিয়া থেকে ফিরে আসতে পারেন। সুতরাং যে ব্যক্তি মারা যায় যতই নেক লোক হোক দুনিয়াতে আসতে পারবে না, আল্লাহর কাছে অনেকে দরখাস্ত করবে, খারাপরা তো সবাই দরখাস্ত করবে যে রব্বের জন্য, রব্বের জন্য আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, সংশোধন করে আসবো। কোরআনে কারিমে বিষয়টি বিভিন্ন ভাষায় কয়েক জায়গায় বর্ণনা করা হয়েছে। আর শহীদরাও আকাঙ্ক্ষা করবে, আল্লাহ শহীদদেরকে বলবেন যে চাও তোমরা কি চাও, তেমন না, তোমাদের আকাঙ্ক্ষা কি প্রকাশ করো, আর কি চাইবো আল্লাহ, যা দিয়েছ এই তো কল্পনা করতে পারিনি, কাউকে দাও নি বিশ্বের, আর কি চাই, যে না তারপরে চাও কি চাইছ। তখন শহীদরা বলবে যে আল্লাহ তুমি যখন বারবার চাইতে বলছো তাহলে একবার দুনিয়া ফিরিয়ে দাও, যেমন শহীদ হয়েছি আর এত বড় মর্যাদা পেয়েছি, আবার শহীদ হব তোমার রাস্তায়, হ্যাঁ শহীদে আসবো তো আবার এর চাইতে ডবল মর্যাদা পাবো, আরও মর্যাদা পাবো, বারবার ফিরে যেতে চাই, আবার জয় শহীদ হতে চাই, আবার ফিরে আসতে চাই। আল্লাহ বলবেন যে এটা হবে না, কারণ আল্লাহর ফয়সালা হয়ে গেছে যে অমি ওয়ারা আহিম বার যখন এলাই অমে উবাসন, মানুষ মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত পুনরুত্থানের দিন পর্যন্ত, এলাই অমে ইউবাসন বাস, পুনরুত্থানের দিবস পর্যন্ত কি তৈরি করে দেওয়া হয়েছে, বারজাখ আর প্রাচীর সৃষ্টি করে দেওয়া হয়েছে, এ প্রাচীর টপকে কেউ আসতে পারবে না। সুতরাং এই যে পীরতন্ত্রের কিছু ভণ্ডামি কথাবার্তা আছে তাদের কিতাবে, অমুক হুজুরে কেউলা তার কবর থেকে একেবারে হ্যাঁ জীবন্ত চলে আসলেন, আর আসার পরে ঝগড়া মিটাচ্ছেন, জি এদের কিতাব আছে, বিবাদের মীমাংসা করছেন, অথবা এসে উপদেশ দিচ্ছেন, দেখা সাক্ষাৎ করছেন, সালাম দোয়া করছেন, সব মিথ্যা কথা এগুলো, এদেরকে নিয়ে শয়তান খেলা করেছে। কারণ যেই শয়তান তার সাথে ছিল, মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন একটা জিন শয়তান নিযুক্ত করা হয় তার সাথে, যাকে করিন বলা হয়েছে, আর একটা ফেরেশতা।
ফেরেশতা যে করিন সে সবসময় ভালো কাজের জন্য উৎসাহিত করে, আর জিন শয়তান যে করিন রয়েছে ফাবিসাল করিন, কোরআনের এই করিনের কথা রয়েছে, কালা করিনহু রব্বানা মা আতগাইতুহু কালা করিনহু আদাম আলাদি আতি, আছে না দুইবার করে সুরে কাফি করিনের কথা রয়েছে, করিন মানে ঘনিষ্ঠ বন্ধু এই জিন শয়তান। এ কিন্তু আমার যে কারিন আছে আমার ছোট থেকে আজ পর্যন্ত আমার চলা ফেরা কথা সব কিছুই জানে, আমার মতো সব কিছু করতে পারবে, আপনার মতো সব কিছু করতে পারবে, প্রত্যেক মানুষের সাথে আছে। কারণ চিন্তা করেন একজন লোকের সাথে দশ দিন থাকলে ওর উঠা বসা চাল চলন সব কিছু আমরা জেনে যাই, তাই না? ব্যবসা বাণিজ্য করলে বা রুমে কিছুদিন থাকলেই চেনা হয়ে যায় কেমন লোক সে, ঠিক কি না? তো যেই জিন যেদিন ভূমিষ্ঠ হয়েছেন ওই দিন থেকে আপনার সাথে মৃত্যু পর্যন্ত আছে, সে কি আপনাকে জানে না? সব কিছু জানে। আর জিনেরা তো রূপ চেহারা বদলাইতে পারে, আপনার রূপ ধরে চলে এসছে, রূপ ধরে চলে পীরের রূপ ধরে চলে এসছে মুরিদানদের কাছে, আর মুরিদান ভক্তরা তোমার কাছে আমাদের পীরে কি বলাইছে হাজির, আর এদেরকে নিয়ে জিন শয়তান কি করছে খেলা করছে যে তোদের আকিদা বরবাদ করবো। আল্লাহ কোরআনে বলছেন যে বারজাখ আছে, আর তোরা এসব আয়াত অস্বীকার করে কোরআন অস্বীকার করে বল যে তোদের পীরে কি বলা, আর গস কুতুবরা হাজির হয়ে যায় মরার পরে। এইভাবে মানুষকে হ্যাঁ গোমরাহ করা হয়েছে, গোমরাহ করে থাকে শয়তানে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাড়গুলি শয়তানকে দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এতেও একটা রয়েছে বড় পরীক্ষা, যে তুই কোরআন সুন্নাহ বিশ্বাস করিস, তোর আকিদা কোরআন সুন্নাহ ভিত্তিক, নাকি তোর আকিদা কোনো শয়তান রূপ ধরে আসলে ওইটাই বিশ্বাস করলি তুই, কোরআন কি বলছে এই মর্মে তুই দেখলি না? বলুন আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? একটা কথা কোরআনে বলা হচ্ছে একরকম, যে মানুষ মারা গেলে এই উদাহরণটাই দিয়ে আর কেউ ফিরে আসে না, আর আপনার সামনে একটা লোক মরার পরে ফিরে চলে আসলো, ধরেন আপনার বাপ বা আপনার ওস্তাদ খুব বুজুর্গ মানুষ ফিরে চলে আসলো, এখন এই যে বাস্তবে যেটা দেখছেন ফিরে চলে আসলো এইটা বিশ্বাস করবেন না কোরআন বিশ্বাস করবেন? কারণ বাস্তবে যেটা সেখানে শয়তান একমাত্র নবী রসুল ছাড়া সবার রূপ ধরতে পারে, বোঝা গেছে না? জি, কিন্তু নবীকে দেখেছেন কি আপনি? তাও তো দেখেননি, যে নবী সাল্লামকে দেখেননি তিনি যেমন সাহাবীরা দেখেছেন, এই জন্য সাহাবীদেরকে শয়তান কোনোদিন ধোকা দিতে পারেনি। নবী সাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো, সে আমাকে দেখলো, ফাইনা শয়তান লা ইয়াতামাসসালুবি, শয়তান আমার রূপ ধরতে পারে না, এটা কে বুঝতে পারবে? সাহাবীরা বুঝতে পারেন, কারণ সাহাবীরা সবসময় দেখছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তার রূপ চেহারা শয়তান ধরতে পারবে না, ঠিক না? কিন্তু অন্য রূপ ধরে মিথ্যা কথা তো বলতে পারে, যুক্তি বুঝছেন কি না? আপনার রূপ ধরে আসলো বা একটা সুন্দর মানুষের রূপ ধরে আসলো, হ্যাঁ সুন্দর মানুষ, আজকাল পৃথিবীতে অনেক সুন্দর মানুষ আছে বিভিন্ন দেশে, সুন্দর একটা মানুষের রূপ ধরে আসলো আর একবারে ভালো লেবাস পোশাক নিয়ে আসলো, এসে বলছে আমি রসূলুল্লাহ বলছি, হ্যাঁ আমি শেষ রসূল, তোমাকে নসিহত করতে এসেছি, এই স্বপ্নের পিছে একদল পড়ে গেল, আর স্বপ্ন দেখা তদবিরে হ্যাঁ মেলা বেদাতি দুরুদ আবিষ্কার করে ফেললো। এখন আপনি এই বেদাতি দুরুদের তদবির করে স্বপ্ন দেখার চেষ্টা করবেন, নাকি এর দলিল কোরআন হাদিসে খুঁজবেন? আপনার সামনে দুটো চয়েস, দুটো অপশন। আপনি যদি মনে করেন যে না, যখন বুজরুগানের দিন লেখেছে যে এইরকম এইরকম দুরুদ পড়লে নবীকে স্বপ্ন যোগে দেখা যায়, এটা হলো বুজরুগদের কথা, আর কোরআন সুন্নাতে এইরকম কথা আছে কিনা এটা আর একটা বিষয়, এখন কোনটা করবেন আপনি? আপনার হেদায়তের গ্যারেন্টি কিসে আছে? দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে গেল, ঠিক না? কখনো গোমরা হবে না যদি ধরে থাকো শক্ত করে, সেটা কি? কিতাবুল্লাহ আর সুন্নতি, তাই না? তো কোরআন হাদিসে খুঁজবেন না যে একটি হাদিস খুঁজে পেলাম না যে নবী সাল্লামকে স্বপ্ন জগৎ দেখলে তার ফজিলত আছে। দেখ যে নবী সাল্লাম কেউ যদি স্বপ্নে দেখে তো সে জান্নাতি, একটা হাদিস দেখান তো কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য এই তদবিরটা আছে, একটা হাদিস দেখান তো দেখি। দলিলের পরোয়া করলেন না, যেখানে হেদায়তের নিশ্চয়তা আছে তার এক তফিকও আমরা এই দুটো বিষয় ছেড়ে যাচ্ছি, ধরো মজবুত করে এলাম তা দলিল মাতামার সত্যম বেহেমা, বেপরোয়া। আর আপনাদের এক শ্রেণীর বুজুর্গ যাদেরকে বুজুর্গ মনে করছেন, দলিলবিহীন বুজুর্গ, তাদেরকে আপনারা বুজুর্গ বানিয়েছেন। আল্লাহ বুজুর্গ বানাইলে তো কোরআন হাদিসে থাকতো যে তাদের কথার সমর্থন আছে, দেখো তারা যা বলছে তা কোরআন হাদিসে আছে, তাই না? বুজুর্গ আল্লাহর কাছে, বুঝেন না কথা আমার? হ্যাঁ ভালো করে বুঝেন কথাটা, আল্লাহর কাছে বুজুরুগকে যাদের কথার দলিল কোরআন হাদিস আছে,
আর যারা বিনা দলিলে কথা বলে ওরা আপনাদের কাছে বুজরুক হইতে পারে, আল্লাহর কাছে হইবে না, কখনো হবে না সেটা। জি, তো এখন আসেন, মানুষের আখিরাত কোনখান থেকে শুরু হয় বললাম, হ্যাঁ, মানুষের মত থেকে, আর মতের পরে তখন কবরের জীবন শুরু। এই কবর সম্পর্কে একটা আলোচনা আছে, এটা দিয়ে শেষ করে দেব। বলছেন মায়া কোন ফিল কবরে, কবরে যা কিছু হবে। কালা রাহেমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলছেন, অমিনাল ইমান বিল ইয়াউমিল আখির, আল ইমান বিকুল্লি মা আখবার বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াকুনু বাদাল মাউত, পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। পরকালের প্রতি ইমান, ইমানের যে ছয়টি রুকুন আছে, খুঁটি আছে, তার কয় নম্বর? পাঁচ নম্বর। পঞ্চম নম্বর ইমানের স্তম্ভ হচ্ছে আল ইমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ইমান। এই পরকালের প্রতি ইমান যে বিষয়টি আছে, একটা বড় বিষয়, বড় হেডলাইন, এর আন্ডারে অনেক কিছু আছে। তার অন্তর্ভুক্ত হচ্ছে ওই সমস্ত বিষয়গুলির প্রতি ইমান নিয়ে আসা, যা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা জানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি মিম্মা ইয়াকুনু বাদাল মাউত, যেসব বিষয়গুলি ঘটবে মৃত্যুর পরে, যেসব ঘটবে কিসের পরে? মৃত্যুর পরে। মৃত্যুর পরে কি ঘটবে মানুষের, এক তো মতের অবস্থা, সেটা সংক্ষেপ করে দিয়েছেন এখানে। বলছেন ফাইউ মেনু নবী ফেতনাতিল কবরে, যখন কবরে রাখা হয় তখন কবরে পরীক্ষা হয়, ওই যে মুনকার নাকিরের জিজ্ঞাসা, এটাকে ফিতনা বলা হয়। ফিতনা মানে ইমতিহান, আরবিতে ফিতনা মানেও পরীক্ষা, ইমতিহান মানেও পরীক্ষা, আর ইখতেবার মানেও পরীক্ষা, এই তিনটি শব্দ রয়েছে আরবিতে পরীক্ষা। তো বলছে ফাইউ মেনু নবী ফেতনাতিল কবরে, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে কবরের পরীক্ষায়, যে কবরে পরীক্ষা হবে, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, সৎ অসৎ সবাইকে। অবি আজাবিল কবরি ওয়া নাঈমিহি, এবং কবরে আজাব হয়ে থাকে অসৎ পাপীদেরকে, ওয়া নাঈম, এবং কবরের নিয়ামতও হয় সৎ লোকদের জন্য, সবার জন্য আজাব নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস হয়েছে, কবর হয় রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগান, আর না হলে হুফরাতু মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। কারোর জন্য কবরটি হচ্ছে জাহান্নামের গর্ত, আর কারো জন্য কবর হচ্ছে জান্নাতের বাগান। বলছেন ফামাল ফিতনা, তো এই পরীক্ষাটা আবার কি? ফিতনা মানে পরীক্ষা। তো দুনিয়াতে যে বালা মুসিবতকে ফিতনা বলে, ওইটা কেন বলে? কারণ এই বালা মুসিবতের মাধ্যমে মানুষের পরীক্ষা হয়, সে আল্লাহকে ধরছে না বিচলিত হয়ে যাচ্ছে, না আল্লাহকে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, না তকদির ভাগ্যের উপর অসন্তুষ্ট হয়ে আত্মহত্যা করে নিচ্ছে, না ইমান হারিয়ে দিচ্ছে, আল্লাহ এত নামাজ পড়লাম, এত দোয়া করলাম, তারপর আমার বালা মুসিবতের শেষ নাই, ধর গেল পরীক্ষার ফেল। আর মুমিন ব্যক্তি যে পরীক্ষায় উত্তীর্ণ হবে, যত বেশি পরীক্ষা পড়বে তত আল্লাহকে ধরবে, অধৈর্য হবে না, হ্যাঁ, অধৈর্য হবে না, আল্লাহর কাছে আরও বেশি আশ্রয় নেবে, আরও আল্লাহমুখী হবে, আরও আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য চেষ্টা করবে, এবং সে নিজের সারা জীবনটা নিয়ে চিন্তা করবে, স্টাডি করবে যে আমার কোনখানে ত্রুটি আছে, কেন এইসব বিপদ আপদ আমার ত্রুটির কারণে, নাকি ভালো মানুষের পরীক্ষা হয় মর্যাদা উঁচা করার জন্য। এখন আপনি নিজের স্টাডি করবেন সারা জীবনটা, আপনি হয়তো ছয় মাসে এক বছরের মধ্যে কোনো গুণা খুঁজে পাচ্ছেন না, কিন্তু আজকে থেকে ৩০ বছর আগে গুণা করেছেন, ও তো ভুলেই গেছেন আপনি, কিন্তু তার পানিশমেন্ট এখন হচ্ছে কাফফারার জন্য। আল্লাহ আপনাকে কবরে আজাব দিতে চান না, জাহান্নামে আজাব দিতে চান না, ওই সব বড় আজাব থেকে বাঁচাবার জন্য দুনিয়ার কিছু শাস্তি দিয়ে দিচ্ছেন। ফাইন্নান নাসু ইফতানুন ফি কুবুরিহিম, মানুষকে পরীক্ষা করা হবে তাদের কবরে। ফায়ুকালু লিরাজুল, মানুষকে বলা হবে, মান রাব্বুকা, তোমার প্রতিপালককে, অমা দিনুকা, তোমার দিন কি ছিল, অমান নবিয়ুকা, তোমার নবী কে ছিলেন। ফায়ুসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাওলি সাবিত ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, অতপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, সুদৃঢ় রাখবেন, বিল কাওলি সাবিতে প্রতিষ্ঠিত বাণীর দ্বারা, মানে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। যাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মানে তাওহীদ ঠিক আছে, তাওহীদের জায়গায় শিরক কুফরি নেফাক আসে নাই, সন্দেহ আসে নাই, বড় শিরক ছোট শিরক সমস্ত রকমের কুফরি থেকে যারা বেঁচে থেকেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আল্লাহ রাব্বুল কি করবেন? সুদৃঢ় রাখবেন মুমিনদেরকে, ফিল হায়াতিদ দুনিয়া, ইহ জগতেও যাদের তাওহীদ ঠিক আছে তারাকে গোমরাহ করার জন্য শয়তান অত সুযোগ পায় না, যত সুযোগ শিরক বিদাতকারীকে গোমরাহ করার জন্য পায়।
শিরক বিদআত কারীর ঈমান সহজে কেড়ে নিতে পারে, সহজে কেড়ে নিতে পারে, কিন্তু একজন তাওহীদবাদীর ঈমান কেড়ে না অত সহজ না। শয়তান তখন অন্য অন্য গুনাহ করিয়ে জাহান্নামে নিয়ে যেতে, কিছুদিন তো ওকে জাহান্নামে ঢোকায়, কারণ শিরক তো করেনি, কুফরি করেনি, সুতরাং চিরকালে জাহান্নামে তো বানাইতে পারছেন না, ঠিক কিনা? তো কিছুদিনের জাহান্নামে বানাবার জন্য সহি আকিদার লোকদেরকে গুমরা করার চেষ্টা করে, সুতরাং ওদের মধ্যে তখন ফাটল, শত্রুতা, বিদ্বেষ, হিংসা, হ্যাঁ, কলহ, আর এইরকম মারামারি, আর ঝগড়া বিবাদ ইত্যাদি, এইসব দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেলাগুলি এরকম বিষয় রয়েছে। আর যাদের শিরকি বিদাতি আকিদা, ওরাকে ঝগড়া বিবাদে ফেলার দরকারটা কি? সারা রাত তাহাজ্জুদ পড়ছে, একবার ওরসে নিয়ে একটা সেজদা করিয়ে দিলি হইল মাজারে, সারা জীবন সমস্ত আমল ধ্বংস করিয়ে দিল শয়তান, আর চিরকালের জন্য জাহান্নামের সাথে নিয়ে চলে গেল, ঝামেলা শেষ। একটা খাগে একটা মোরগ নিয়ে গিয়ে মাজারে জবাই করে দিলি হইল, তাই না? বাড়ি বন্ধ করার জন্য সরিষা ছিটাইলো শিরি কুফুরি মন্ত্রতন্ত্র উপরে, করে না এগুলো? হ্যাঁ, গাড়িতে বাড়িতে সব জায়গায় তাবিজ ঝুলছে, জি হ্যাঁ, কাউকে বান মেরেলো, কবিরাজি করছে, দোয়া তাবিজের নাম দিয়ে শিরকি কালাম লিখে, হ্যাঁ, এইসব আকিদা রাখে যে এসব উপকার করে, অথচ সে শিরিক করলো, এই দিয়ে ইমান কেড়ে নিচ্ছে। সুতরাং এদের দ্বারা অন্য অন্য পাপ করাবার দরকার নেই, ওদের মধ্যে এগুলো পাপ আছে, কিন্তু এগুলো না থাকলেও তাদেরকে চিরকালের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বা দীর্ঘকাল নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, সহজ, শয়তানের জন্য সহজ। তৌহিদবাদী মানুষকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন, সুতরাং সেখানে শয়তান সহজে সুযোগ পায় না, যদি সুযোগ না দেন। এই সামান্য কিছু দিকগুলি রয়েছে, আখলাক চরিত্রের দিক। আপনার আকিদা ঠিক, আপনার ইবাদতও ঠিক, আপনার সহি শুদ্ধ নামাজ, বেদাতি নামাজও পড়েন না, মাশাআল্লাহ, ইবাদত বন্দেগি সবকিছু ঠিক আছে, তো চরিত্রটা একটু ভালো করেন। মতো সহি আকিদার ভাইদের আকিদাও ঠিক আছে, সুন্নাও ঠিক আছে, তৌহিদ ঠিক আছে, সুন্না ঠিক আছে, শিরক বিদআত মুক্ত, যদি আখলাক চরিত্রটা ঠিক হয়ে যায়, ব্যবহার চরিত্র আর অন্তর্গুদরতা চলে আসে, আর ধৈর্যশীল হয়ে যায়, আর এই যে পার্থিব আজকাল ফেতনাগুলি রয়েছে, ইন্টারনেটের ফেতনা, বিভিন্ন চোখের পাপ, আর বিভিন্ন এই যে মোবাইলের পাপ, এগুলি তো যদি বাঁচতে পারে তাহলে তো খুব সহজ। কিন্তু এইসব পাপ দিয়ে সহি আকিদার অনেক লোককে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান লেগে আছে। আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন বিল কওলিস সাবিত, মানে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, যার তৌহিদ ঠিক আছে, দুনিয়াতেও ইমানের উপর রাখবেন, ওফিল আখিরা এবং পরকালে প্রতিষ্ঠিত রাখবেন, পদস্খলন ঘটবে না, জাহান্নামে পড়বে না, আর কবরে আজাব হবে না। কবর আজাব সম্পর্কে আয়াতটি নাজিল হয়েছে, এই আয়াতটি আয়াতের অংশ এটি, ওলামারা বলছে মুফাসসিরগণ, এই আয়াতটি কবরের আজাব এবং নিয়ামত সম্পর্কে, সূরা ইব্রাহিমে আয়াতটি রয়েছে। মমিনদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখবেন, আর আখেরাতে মানে ওই যে কবরের জীবন থেকে শুরু হলো, কবরেও যখন মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা সে জিজ্ঞাসা হবে, তখন সেখানেও প্রতিষ্ঠিত থাকবে, নড়বড়া হবে না, হ্যাঁ, হতভম্ব হবে না, ঠিকভাবে জবাব দিতে পারবে। ওই ইউদিল্লুল্লাহ জালিমিন, আর জালিমদেরকে আল্লাহ বহিকে দিবেন, পথভ্রষ্ট করে দিবেন, হ্যাঁ, দিশেহারা করে দিবেন, সুতরাং মুনকার নাকিরের জবাবও দিতে পারবে না, আর আখেরাতে জান্নাতের রাস্তা হারিয়ে দিবে, কারণ দুনিয়াতে যেহেতু রাস্তা হারিয়েছে সুতরাং সেখানেও জান্নাতের রাস্তা পাবে না। ওই ইউদিল্লুল্লাহ জালিমিন ওয়া ফারুল্লাহ মা ইয়াশা, মুমিনরা জবাবে বলবে মুনকার নাকির রব্বি আল্লাহ, যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তখন কি জবাব দেবে? রব্বি আল্লাহ। দুনিয়া মুখস্থ করেও কাজ হবে না যদি আকিদা আমল ঠিক না থাকে, আর আরবি যদি নাও জানে মুখস্থ করাও লাগবে না যদি আপনার আকিদা আমল আখলাক যদি ঠিক থাকে, আপনার ফরায়েজ ওয়াজিব ঠিক থাকে। ওয়াল ইসলামু দীনি বা দীন ইল ইসলাম, আমার দিন কি? ইসলাম। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার নবী কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও আম্মাল মুরতাব, সন্দিহান ব্যক্তি, মোনাফেক, সন্দিহান, যে মোনাফেক যার সন্দেহ ছিল তারই যদি এই দুর্দশা হয় তাহলে কাফের যে প্রকাশ্য অস্বীকার করেছে তার অবস্থা একই অবস্থা হবে, আরো খারাপ অবস্থা। বলছেন আম্মাল মুরতাব, সন্দিহান ব্যক্তি, ফায়াকুলো, যখন তাকে জিজ্ঞেস করবে ফেরেশতা মান রব্বুকা, বলবে হা হা লা আদ্রি, হাই হাই আমি জানি না কিছু, তবে সামিউতুন নাস ইয়াকুলুনা শাইয়ান, আমি লোকজনকে আশেপাশের আমাদের গ্রামে মুসলিমরা ছিল আর সাথী বন্ধুরা ছিল তারাও বলতো এরকম নাকি যে আল্লাহ আছে, পরকাল আছে, আর আমাদের রব আল্লাহ, নবী মুহাম্মদ, দীন ইসলাম, এসব কথা শুনতাম। ফাকুলতু, আমিও দেখা দেখি বলেছি, কারণ মুনাফিক যেহেতু সেও যেহেতু সাক্ষী দিয়েছে, যদিও মিথ্যা সাক্ষী অন্তর থেকে দেয়নি,
কিন্তু লোকজনে দেখা দেখি বলেছি কথা বলবে, ফায়ুদরাবু বি মির্জাবাতি মিন হাদিদ, তখন এই রকম মুনাফিককে আর কাফেরকে সংক্ষেপ করে দিয়েছেন এখানে দুই দলকে একসাথে করে, কি করা হবে, লোহার হাতুড়া দিয়ে ঠুকাই করা হবে, মার দেওয়া হবে। ফায়াসি হোসাইহাতান, এমন বিকট চিৎকার করবে, ইয়াসমাহা কুল্লু শাই, প্রত্যেক বস্তু প্রত্যেক জীবজন্তু শুনতে পাবে, কীট পতঙ্গ পশু পাখি সবকিছু শুনবে, ইল্লাল ইনসান, একমাত্র মানুষ শুনবে না। যে হাদিস রয়েছে ইল্লা সাকালাইন, মানুষ আর জিন শুনবে না, কারণ মানুষ এবং জিনকে আল্লাহ তার ইবাদতবন্দিগির জন্য সৃষ্টি করেছেন এবং মানুষ এবং জিনের জন্যই জান্নাত এবং জাহান্নাম রয়েছে, তাদের মধ্যে মুমিন যারা তাদের জন্য জান্নাত রয়েছে, আর যারা জিন ইনসানের মধ্যে কার কাফের মুনাফেক তাদের জন্য কি রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে। এই দুটি জাতি একমাত্র শুনবে না, ওয়ালাউ সামি আহল ইনসান, মানুষ যদি শুনে নিত একবার কবরে যে আজাব হচ্ছে এই সব অবস্থা, লা সয়েকা, তাহলে বেহুশ হয়ে যেত, সাথে সাথে মারা যেত। সুম্মা বাদা হাযিহিল ফিতনা, এই পরীক্ষার পরে কি হবে কবরে, ইম্মা নাঈমুন, হয় কবরে নিয়ামত আর নিয়ামত জান্নাতের বাগান, ওয়া ইম্মা আযাবুন, অথবা আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি, যতদিন তার পানিশমেন্ট শেষ হয়নি, যতদিন তার পাপের মোচন হয়নি, কাফার হয়নি। অনেকে আছে তার পাপ শেষ হয়ে গেছে, ছয় মাস কবর আজাব, তিন মাস, এক বছর, ছয় বছর, দশ বছর, বিশ বছর, পঞ্চাশ বছর, হাজার বছর হয়ে স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে যাবে, যখন গোনা শেষ তখন শেষ। আর যার গোনা আর গোনা মানে কুফুর, ইমান ভঙ্গ করে মারা গেছে, বড় শিরকের অবস্থায় মারা গেছে, এমন এমন কবিরা গোনা, হাজার হাজার লাখ লাখ বছরে তার কবর আজাব মাফ হয় না, তো জলদি আছে তাদের, বিশেষ করে যারা কাফের মুশরিক তাদের কখনো আজাবে বিরাম নেই, আজাব বন্ধ হবে না, একবারে কিয়ামত পর্যন্ত কবর আজাবও চলতে থাকবে, আবার তারপরে জাহান্নামের আজাবও রয়েছে। এইরকমই বেনামাজিরা সঠিক মতে সাহাবায়ে কেরামদের এজমা ছিল এবং কোরআন সুন্নার দলিল এসে এই ক্ষেত্রে শক্তিশালী যে, এবং গবেষক আলমাদের এটি মত যে আসলে মুসলিম থাকে না, সুতরাং বেনামাজিকে একটু চিন্তা করা উচিত, কারণ মুসলিম সমাজের বেনামাজিরা মনে করে আমরা তো মুসলিম, আমাদের কি কবর আজাব হইলো, কতদিন আর হবে, তারপরে একদিন জান্নাত পাবো, বলে না এই আশা করে থাকিয়েন না, এই আশাই যদি করতে হয় তো নামাজ ছাড়িয়েন না, শিরক মুক্ত হন আর নামাজ ছাড়িয়েন না, নামাজ অবহেলা অলসতা করে ছাড়া, অস্বীকার করে নয়, অবহেলা অলসতা করে ছাড়া আর শির, বড় শিরকের গুনাহ সমান, আল্লামা শেখ হুসাইন রহমতুল্লাহ আলাই বলছেন মা দুনা যা লেখা না সমান, দুটো গুনাহ সমান। সুতরাং যেই ব্যক্তি তৌহিদের সাথে পাঁচক তো সলাৎ পড়ে গেছে, কোনো এক সময় আজাব হইলেও বন্ধ হয়ে যাবে, কিন্তু যার তৌহিদ নেই অথবা নামাজে ঘাটতি ছিল তার আজাব বন্ধ হবে না, আর শেষ অবস্থায় বেনামাজি মারা গেছে, ধরেন প্রথম দিকে ঘাটতি ছিল তবা করে নিচ্ছে, তবু একটা ভালো একটা লক্ষণ আছে যে খালি সন্ত্রাসে তবা করেছিল, আল্লাহ ফরম আল্লাহ মাফ করে দিতে পারেন। সুতরাং যাদের নামাজে ঘাটতি আছে এখনো ফজর পড়েন না, তবা করেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ যেন আমাদের সকলকে তবা করার তৌফিক দান করেন। কবরের আজাব, কবরের আজাব আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বিশ্বাস করে, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সবাই এতে বিশ্বাসী। একমাত্র মুতাজিলা যে ফিরকাটি, গোমরা ফিরকা রয়েছে একটি, এক যুগে এদের বড়ই শান শৌকত ছিল, দবদবা ছিল, কারণ এদের সাথে শাসক গোষ্ঠী আব্বাসীয়রা কয়েকজন রাজা শাসক গোমরা হয়ে গেছিল ইমাম আহমদ রাহিমাহুল্লাহর যুগে আর সেই সময়টা আগে পড়ে, এ শাসকদের সমর্থন পাওয়াই সেই যুগের বিদাতি মুতাজিলা ওলামারা খুব বাড়াবাড়ি করেছিল আহলে সুন্নাতের ওলামাদের ওপর। এদের আকিদা হচ্ছে যে কবরের আজাব হবে না, আর তাদের গুমরাহি কেন এটা, কারণ তারা দলিলের ওপর যুক্তিকে প্রাধান্য দিয়েছে, আর কিয়ামত পর্যন্ত যারাই নিজের ব্রেন বুদ্ধিকে, যুক্তিকে কোরআন এবং সুন্নার প্রাধান্য দেবে দিনের ক্ষেত্রে সে অবশ্যই গুমরা হবে, কারণ কোরআন সুন্নাহ হচ্ছে ওহী, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, অনেক বিষয় রয়েছে যেগুলি যুক্তি দিয়ে উপলব্ধি করা সম্ভব নয়, কারণ আমাদের ব্রেন বুদ্ধি হচ্ছে অত্যন্ত সীমিত, আমাদের জ্ঞান হচ্ছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প, সুতরাং অল্প জ্ঞান দিয়ে অনেক কিছু জানবেন অসাধারণ, এটা অসম্ভব। সুতরাং যারাই সহি সালামত থেকেছে ইমান আমলের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, তারা আগে রেখেছে দলিলকে আর তারপরে যুক্তি দিয়ে যতটা পেরেছে বুঝেছে, আর যেখানে দেখছে যে এখানে যুক্তি ফেল, যুক্তির কোনো মূল্য নেই, কারণ যুক্তি মানুষের ভুল করতে পারে কিন্তু ওহির দলিল কখনো ভুল নয়, কারণ আল্লাহর কথা অথবা
তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কথা সাদাকাল্লাহু ওয়া রাসূলু বলছেন যে তাদের সংশয় হচ্ছে যে আন্নাহুম লা ইউদরিকুনহু কবরে আযাব তো আমরা যে উপলব্ধি করি না দেখি না তো কোথায় আযাব যদি একটা লাশকে ফেলে রেখে দিই চোখের সামনে তো দেখি না তো কবর যদি খনন করে দেখি তাও তো দেখতে পাবো না না দেখলে বিশ্বাস করবেন না তো না দেখে না দেখে আমরা তো অনেক কিছু বিশ্বাস করছি আজকাল কাফেররাও না দেখে মেলা কিছু বিশ্বাস করছে করে না সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে না দেখে সব কিছু বিশ্বাস করছেন আপনারা কি দেখছেন আপনারা এই মোবাইলটি নিয়ে ভালো করে চিন্তা করে দেখেন তো বিশ্বাস করছেন না করছেন না না দেখে বিশ্বাস করছেন বিদ্যুৎ না দেখে বিশ্বাস করছেন তাপমাত্রা হ্যাঁ ঠান্ডা কত ঠান্ডা এখন চলছে শীত কত কত ডিগ্রি সব বিশ্বাস করছেন বাতাসের বেগ না দেখে আনসিন সব দেখি না কিন্তু বিশ্বাস করি অদৃশ্য দুনিয়ার ক্ষেত্রে অদৃশ্য লক্ষ লক্ষ বিশ্বাস করি ইমানের ক্ষেত্রে প্রথম শর্ত আল্লাহ লাগিয়েছেন সূরা বাকারাতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা না দেখে বিশ্বাস করে আমরা কোনো কিছু যদি দেখতে না পাই বা উপলব্ধি না করি তার মানে এই না যে সেটা বাস্তবে নেই বরং সেটা আমাদের ত্রুটি তাই বলছেন শেখ সালফান ফাক্কাম মিন আশিয়া কত শত বস্তু রয়েছে লা নারাহা যেগুলি আমরা দেখি না ওয়াহিয়া মওজুদাতুন আর সেটা আছে সেটা আছে এই যে আজকাল বলা হচ্ছে ভাইরাস ভাইরাস তার ব্যাকটেরিয়া বলছেন না এগুলো কথা এটা সাধারণ লোক বলছে আরে খাবার খুলে রেখে দিস না তারপরে খাবার এরকম বাসি করে রেখে দিস ওতে ব্যাকটেরিয়া হয়ে গেছে হ্যাঁ এতে জীবাণু হয়ে গেছে ইত্যাদি জীবাণু এসব বলছি না কি দেখছেন কিচ্ছু দেখেন না কিন্তু যখন ওই রকম মাইক্রোস্কোপ লাগাবেন তখন অনেক কিছু দেখতে পাবেন যন্ত্র দিয়ে যন্ত্র দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু না দেখে বিশ্বাস করছি আমরা জি এইরকমই হচ্ছে বলছে অমিন জালিক আযাবুল কবর ওয়া না আও নাহি মেহি এরকম কবরের আযাব আর নিয়ামত দেখি না কিন্তু আল্লাহ যদি ওই যন্ত্রটা আমাদেরকে দিয়ে দেন কবরের আযাব এবং নিয়ামত দেখার যন্ত্র একটা আছে সেই যন্ত্র যদি আল্লাহ লাগিয়ে দেন আমাদের জন্য আমরা দেখতে পাবো কারণ মানুষ আর জিন দেখতে পাবেন অন্য জীব জন্তু কি করে দেখতে পাচ্ছে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন তার মানে ওদের কাছে ওই যন্ত্র ওই মানে ওই ক্ষমতা দিয়েছেন তো ওইরকমই যদি আল্লাহ তৌফিক দিয়ে দেন শক্তি দেন তো দেখতে পারবো কিন্তু আমরা দেখে যেহেতু বরদাস্ত করতে পারবো না এবং আমরা দেখলে আর একটা যুক্তি রয়েছে আমরা যদি দেখে নিই তাহলে আমাদের পরীক্ষার বিষয়ই থাকবে না সবাই তো পাশ করে নেবে যদি আপনি পেপার আউট করে দেন প্রশ্নের তাহলে আবার কিসের পরীক্ষা থাকলো সবাইকে তো দেখাই দিলাম তাই না তো কবর আজাবি যদি দেখিয়ে দেওয়া হয় ধর কে বেনামতি থাকবে কে বেদিন থাকবে কে কাফের থাকবে তাই না কে পাপ করবে আর কে জাহান্নামে যাবে সব তো জান্নাতের রাস্তা ধরে নেবে তাহলে ভালো মন্দের পার্থক্য কি করে হবে একজন স্বেচ্ছায় খুশির সাথে জান্নাতের রাস্তা দৌড় দিলাম একজন কবর আজাব দেখে ভয়ে তো কোনো পার্থক্য থাকলো না তমিজ থাকলো না বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চোখের আড়ালে এইসব বস্তু রেখেছেন কারণ লিয়াতামাইয়াযাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি মিন গায়রিহিম যাতে করে কে না দেখে বিশ্বাস করছে আর কে না দেখে বিশ্বাস করছে না ও উমুরুল আখিরাতে লা তুকাসবি উমুরুদ দুনিয়া আখিরাতের পরকালের বিষয়গুলি দুনিয়া দিয়ে বোঝা যাবে না দুনিয়া যেভাবে আমরা উপলব্ধি করছি আখেরাতও ওইভাবে উপলব্ধি করার চেষ্টা করবো না অসম্ভব কথা অসম্ভব কথা সেটা সম্ভব নাই শেষ একটি কথা বলে আজকে আলোচনা শেষ করবো সেটা হচ্ছে কবরের আযাব হচ্ছে দুই রকম একটু আগে কিন্তু ইঙ্গিত করেছি একটা হচ্ছে আযাবে দাইম আর একটা হচ্ছে আযাব গায়র দাইম একটা হচ্ছে স্থায়ী আযাব একটা অস্থায়ী আযাব স্থায়ী আযাব কি ও আযাবুল কাফির কাফির মুশরিক মুনাফিক আকীদার যারা মুনাফিক যারা ইমান ইসলাম ভঙ্গ মুসলিম সমাজের কিন্তু ইমান ইসলাম পুরো ভঙ্গ করে ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে মারা গেছে আমার কাছে আপনার কাছে মুরতাদের ফতোয়ার দরকার নেই আল্লাহর কাছে যদি মুরতাদ হয়ে যায় সারা দুনিয়া যদি বলে ওলিউল্লাহ তারপরও সে মুরতাদ কথা বোঝা গেছে সুতরাং মানুষকে কি ফতোয়া দিচ্ছে ওইটা দেখার বিষয় নাই মানুষ অনেক বড় বড় শিরকি আকীদার লোককে ওলিউল্লাহ বলছে হ্যাঁ বড় বড় ধরেন মুনাফিককে ধরেন মুসলিম বলছে আর তাদের জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তো আর মুসলিম না জি হ্যাঁ আবার অনেক আল্লাহর সত্যিকার বন্ধু অলি আল্লাহর দিনের সত্যিকার খাদেম তৌহিদ এবং সুন্নার খাদেম হ্যাঁ কোরআন সুন্নার খাদেমকে ইসলামের দুশমন আর ইহুদির দালাল আর তারপরে কত কি নাম দিচ্ছে হ্যাঁ আর কাফির বলে ফতোয়াবাজি করছে বিদাতিরা তো মানুষের বলাতে কিছু হবে কি সারা দুনিয়া যদি আপনাকে কাফের বলে আর আল্লাহর কাছে কাফের না হন তো কোনো যায় আসে না আর সারা দুনিয়া যদি আপনাকে পাক্কা মুসলিম কেন ওলি উল্লাহ মুসলিম যদি বলে আর যদি আল্লাহ বলে যে না এই তো মুসলিম থাকেনি তো কাফের ওই মুশরিক হয়ে মারা গেছে তাহলে কোনো কাজে আসবে না সারা দুনিয়ার লোকের ফতোয়া কোনো কাজে আসবে না জি
তো যারা কাফের হয়ে মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে, তাদের আজাব হচ্ছে আজাবুন দাইম। মহান আল্লাহ ইরশাদ করছেন, আন্নার ইউরাদুনা আলিহা গুদুমা ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমু সা আদখালু আলা ফিরআউন আশাদাল আযাব, সূরা গাফির 46 নম্বর আয়াত। এছাড়া কোরআন কারীমে অনেকগুলি আয়াত রয়েছে। এই আয়াতে কি রয়েছে, ফেরাউন এবং ফেরাউনের যারা অনুসারী ভক্ত দলবল ছিল তাদের সঙ্গে আল্লাহ বলছেন যে সকাল বিকেল সকাল সন্ধ্যায় এই ফেরাউন এবং ফেরাউনের বংশধর যারা ফেরাউনের ভক্ত অনুসারী তাদেরকে জাহান্নামে পেশ করা হয়েছে, মানে জাহান্নামে জ্বালানো হচ্ছে। সকাল বিকেল বলে মানে 24 ঘন্টাকে বোঝানো হয়েছে। আদখেলু আলা ফেরাউন আশাদ্দাল আযাব, আর আল্লাহ বলতে থাকেন যে এই ফেরেশতাদেরকে যে এই ফেরাউনের অনুসারীদেরকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে রাখো, চিরকাল এটা চলতে আসে তাদের ক্ষেত্রে। এইরকমই আবু জাহাল আবু লাহাব এরকম কুফরি অবস্থায় যারা মরেছে, যে কোনো কাফের। দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে এখনো এলা মুদ্দা, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের কবর আজাব চলতে থাকে, সুম্মায়ান কেতো, তারপরে বন্ধ হয়ে যায়। ওহুয়া আজাব বাদের ওসাত মিনাল মুমিনিন, মুমিন মুসলিম সমাজের যারা কিছু নাফার মানল, কিছু নাফার মানে ইসলাম ভঙ্গ হয়নি, শেহর নয়, কবর মাজারে সেজদা নয়, বড় শির কুফরি করা নয়, নাস্তিকতা নয়, কি হয়েছে, কিছু নাফারমানি হয়েছে, কিছু গোনা হয়েছে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, এদেরকে ফায়ুয়াজ্জাব বিহাসবে জুরমিহি, যার যেমন অপরাধ ওই রকমই ওই অনুপাতে কি করা হবে, আজাব শাস্তি হবে কবরে। সুম্মা ইউখাফফাফ আনহু, তারপর কবর আজাব একসময় হালকা হয়ে যাবে, একসময় অকাদ ইয়ানকাতিউ আনহুল আজাব, হয় হালকা হয়ে যাবে যে হালকা হালকা চলতে থাকবে, আর না হলে একসময় হবে যে একেবারে কবর আজাব স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কেন, অনেকের হয়তো আজাব আরো কিছুদিন হইতো কিন্তু বন্ধ হয়ে গেছে, কিছু মাধ্যম ওখানে হয়ে গেছে বন্ধ, আর কি বেসভাবে দোয়াইন, কেউ দোয়া করেছে অর্জন আউ্লাদিন সলহীন, এ ধর নেক সন্তান দোয়া করেছে, কোন আলেম পরেশগার দোয়া করেছে, কোনো যে কোনো মমিন মুসলিম ভাইরা দোয়া করেছে, খালেস অন্তর থেকে দোয়া করেছে, দোয়ার কারণে আউ সাদাকাতিন অথবা সাদকা খেরাত করা হয়েছে। একজন লোক বড় বড় কাবিরা গোনা করে মারা গেছে কিন্তু ওর নামে একটা মসজিদ করে দেওয়া হয়েছে, ওর নামে একটা মাদ্রাসা করে দেওয়া হয়েছে, ওর নামে মাশাআল্লাহ একটা ইসলামিক লাইব্রেরি করে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি সাদকা জারিয়া যেতে আছে, ওর নামে কি করেছে, আউ ইস্তিগফার, ওর জন্য কেউ ক্ষমা চাইছে, যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার চাচাকে মাফ করে দাও, আমার দাদি নানিকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, ইত্যাদি দোয়া করছে। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم, এই দোয়া যদি করেন তাহলে যত মুমিন মুমিনাত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এসেছে, আমাদের আগে যারা চলে গেছে সবাই ওতে নেকি পাবে, ওদের কবর আজাব হালকা হবে, যারা যাদের আজাব হচ্ছে, আর যাদের আজাব নাই তাদের মর্যাদা আপনার আমার দোয়ার কারণে কি হবে, উঁচা হবে, জি মর্যাদা উঁচা হবে। এইরকমই যেসব রাস্তায় নেকি পৌঁছে, যেমন হজ করা, যেমন উমরা করা, এগুলি হচ্ছে ঈসা আলাইহিস সালাম সত্যিকার অর্থে, কিন্তু কোরআন খানি করে ভাগ করে না, পাঁচ পারা করে ভাগ করে হুজুররা, হ্যাঁ ভাড়াইটা হুজুর সব কোরআন পড়ছে, না না এই তো হবে না। কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকশন নি, দৈহিক ইবাদত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া করেনি যে এই নেকিটা অমুককে হাদিয়া করে দাও, সব রেসানি বা ঈসা আলাইহিস সালাম বলে থাকে, কুল খানি ফাতেহা খানি, তারপর ভোজ করে গ্রামবাসীকে খাওয়াই দিলাম, গরিব দুঃখী সুখী সবাইকে খাওয়াইলাম, এইটা দিয়ে ও নেকি পৌঁছিবে না, এগুলো বেদাতি তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজনরা মারা গেছেন কারো জন্য, এসব একবারও করেননি, আর কোনো সাহাবিকও করতে বলেননি, আর কেউ করতে করেছেন আর নবী সাল্লাম নীরব থেকেছেন এইটাও নেই, না কৌলি হাদিস বাচনিক হাদিস, না ফেলি কর্মগত হাদিস, না তকরির মানে নবী সাল্লামের অনুবাদন স্বীকৃতি, যে সাহাবিরা ভোজ ভাজ করছেন খাওয়াচ্ছেন মৃতের নেবে আর নবী সাল্লাম চুপ করে দেখছেন যে ঠিকই আছে। আরে তিনের একটাও যদি হইতো যে নবীর জামানায় কেউ একজন করেছে এইরকম, হ্যাঁ তাহলেও বলতেন যে চলো চলবে। তো এই যে আমাদের দেশীয় ইসালে সব নেকি পৌঁছাবার রাস্তা, এগুলো সবগুলি বেদাতি রাস্তা। সুতরাং আমার একটা আলোচনা অনেক পুরাতন হইলেও গুরুত্বপূর্ণ আলোচনা, মৃত ব্যক্তির জন্য করণীয় বা মৃতের জন্য, মৃত ব্যক্তির জন্য করণীয় কি করবেন সুন্নতি তরিকায় ওইটাও জানতে পারবেন, আর কোনগুলি করবেন না আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোকেরা করে সেগুলি হচ্ছে বেদাত। সুতরাং সেগুলি করে আর গুনার বোঝা যারা করবে তাদেরও বাড়বে, আর যে মাইয়াতের নামে করা হচ্ছে তারও গুনার বোঝা বাড়বে, যদি সে ওসিয়ত করে গিয়ে থাকে অথবা সেগুলির ওপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার কোনাখানি কোরআনখানি করিও, আমার বক্সায়ও, আর আমার নামে ভোজ ভাজ করিও, আমার চল্লিশা করিও, তো এই সেই করিও, আর মাঝে মধ্যে খতমের জন্য হুজুররাকে বলিও আমার খতম করবে, আজি আর গ্রামে গ্রামে দেশে কিছু বিদাতি হুজুর আছে ঘুরে বেড়ায় যে আপনার বাপ মায়ের খতম করবেন, যে আমার গ্রামে কিছু বিদাতিরা বাস করতো
যখন গ্রামে ছিলাম, তো এটাই বলে শেষ করি আজকের আলোচনা। এক মোল্লা রমজান মাসে আসতো, বিদায়তি মোল্লা, মুন্সি আর কি, মুন্সি বুঝেন মানে যারা মৌলবি হয়নি, মাদ্রাসা ফারিগ হয়নি, এ মুন্সি আসতো, আসার বাড়ি বাড়ি যেত। আর মহিলাদের দিল তো আরও নরম, পুরুষদের তো একটু দিলটা শক্ত, মহিলাদের তো খুব নরম। মহিলাদের কাছে যেত আর বলতো, তোমার বাবা মারা গেছে, তোমার শ্বশুর মারা গেছে, তোমার দাদা মারা গেছে, তোমার দাদি মারা গেছে, ওদের নামে এক কদম দেবে না? বলছে হ্যাঁ দেবো, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দেয়। আর সবার কাছ থেকে খতমের এই 100, 200, 500 করে গোটা গ্রামে হাজার হাজার টাকা কালেকশন করে নিয়ে চলে গেল। এই কোরআন খতম করবে কি জানেন তরিকা? ছোটকালে একজন হুজুর ছিল মৌলভী সাহেব, ও সন্ধ্যাবেলা আসতো শেষ খতমটা করতে, আর সারাদিন ওই স্কুলের মৌলভী মাস্টার চাকরি করতো। আর গ্রামের মোল্লা মুন্সিদেরকে লাগিয়ে দিয়েছে, বুড়ো মুন্সিগুলি পড়তো। আমি মাদ্রাসার ছাত্র, মাঝে মাঝে যখন ছুটিতে গিয়ে বাড়িতে থাকতাম তখন আমাকেও ডেকে নিত। কোরআন খানির মাসলাও তো জানা ছিল না, তখন পহেলি দুসরি জামাতে একবারে প্রাথমিক পড়িয়ে মিজান মুসাহেব এইসব পড়ি, হয়তো বাইরে তো না পড়ি, প্রাথমিক দিকে একবারে ডাকতো। ডাকার পরে শুরু হলো কালেকশন, কালেকশন আল্লাহর ওয়াস্তে তোমরা দান করো, কি করো আল্লাহর ওয়াস্তে সব দান করা শুরু। যত লোক খেতে এসে কিছু তো দেবে, কারণ আমাদের দেশের লোক খেতে আসলে তো হোটেল হোটেল বিল কিছু দিতে হবে, বিয়ের দাওয়াত খেলেও দিতে হবে, আর খাতনার বেদাতি দাওয়াত খেলেও কিছু পয়সা দিতে হবে, হাদিয়া দিতে হবে, আর এই কোরআন খানের দাওয়াত খেলেও কিছু দিতে হবে। দিতে লাগলো পয়সা, পয়সা যত কালেকশন হইলো তখন ওই বুড়ো মুন্সিগুলোকে দিত 15 টাকা না হয় 20 টাকা, কথা বোঝা গেছে? আর আমাকে মনে হচ্ছে একবার 10 টাকা দিয়েছে ওই কালে, কত 1976-78, কত আগে 1976-78, হ্যাঁ 10 টাকার অনেক দাম তখন, জি হ্যাঁ 10 টাকা। আর বাকি যা বাঁচল 50, 100, 200 যা বাঁচল ওই বড়ো হুজুরে পকেটে ঢুকলো। কোরআন খতমের তরিকা কি সবাইকে জিজ্ঞেস করতো, 5-6 জনকে, তুমি কয় পারা পড়েছ? বলছে আমি 3 পারা। বলছে তুমি কত? 4 পারা। বলছে যে 5 পারা। এই তো মেলাগুলো সব পাঁচ পারা ভাগ ছিল, 5, 5, 6, 30, 6 জনে 5 পারা করে পড়ে ঠিক শেষ হতো, শেষ তো হয়নি, তো কী করতে হবে? যে 3 কুল পড়ে না, সবাই 3 কুল পড়ে না, তুমি সুরা এখলাস 3 বার পড়ো, তুমি সুরা এখলাস 3 বার পড়ো, তুমি সুরা এখলাস 3 বার। আর সুরা এখলাস 3 বার পড়লে কী হয়ে যায়? এক খতমের সওয়াব হয়ে যায়, কত বকশানো হয়ে গেল মাশা আল্লাহ তাআলা। জি এই হলো বেদাতি সমাজ আমাদের দেশে, এইসব বেদাত থেকে মুক্ত হয়ে আসেন আল্লাহর হস্তে। আর যেগুলো বললাম যে স্থায়ী যেসব এবাদত বন্দেগীর কথা প্রমাণ আছে যে মাইয়েতের কাছে অন্য কিগুলো পৌঁছে, যেমন দোয়া বললাম, সাদকা বললাম, সাদকা সাদকা জারিয়া, যেই সাদকা দিয়ে অনেক দিন নাকি হইতে পারে এরকম সাদকা করেন, আর তারপরে ওই গরিব মিসকিনকে খাওয়ানো, এটা সাদকা নয়, কারণ এটা বেদাতি তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে এটা হয়নি। বরং হিন্দুরা খাওয়াই দাওয়াই, হ্যাঁ এই মানুষকে মারা গেলে ওই দেখা দেখি প্রতিবেশীদের কাছ থেকে শেখা হয়েছে এটা। আর এইরকমই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, উমরা করা, হজ করা, এ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং কবর জীবনকে আল্লাহ সুখময় করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।